নমস্কার বন্ধুরা, স্পোর্টস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো গাইজ, আজ আমরা কথা বলবো রিয়েল কাশ্মীরের একটি ট্রান্সফার নিউজ নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। রিয়েল কাশ্মীর সমর্থকদের জন্য সুখবর, বড় মাপে স্কটিশ স্ট্রাইকারকে সই করালো তারা। কালুম হিগিনবোথামকে নিল আই লিগে খেলা রিয়েল কাশ্মীর ক্লাবটি। ইউকে সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন কালুম, খেলেছেন হার্ডার্সফিল্ড টাউন ও মাদার ওয়েলের মতো নামকরা ব্রিটিশ ক্লাবেও। কালুমকে আনার পিছনে রয়েছেন রিয়েল কাশ্মীরের স্কটিশ কোচ ডেভিড রবার্টসন। যদিও এ ব্যাপারে খোঁজলা করে বলতে চায়নি রিয়েল কাশ্মীর, তারা শুধু ফেসবুক টুইটারে জানিয়ে দিয়েছে স্কটিশ টাইগার কালুমকে সই করানোর কথা। 4 নম্বর জার্সি পরে খেলবেন এই স্কটিশ টাইগার, যা সত্যিই ব্যতিক্রম। মূলত এই সংখ্যার জার্সি পরে খেলেন ডিফেন্ডাররা। গত বছর আই লিগ অভিষেকেই চমক দিয়েছিল রিয়াল কাশ্মীর, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বিদেশিরা, কোচের ছেলে ম্যাসন রবার্সন থেকে শুরু করে ক্রিজো ব্রাজো বার্নার্ডরা। কিন্তু তাদের অনেকেই আছেন, অনেকেই আবার ক্লাব ছেড়ে চলে গেছেন চুক্তি শেষ হওয়ায়। তাই ছেড়ে যাওয়া ফুটবলারদের শূন্যস্থান পূরণ করে আবার নতুন করে দল সাজাচ্ছেন রিয়েল কাশ্মীরের স্কটিশ কোচ। এবার কালুম হচ্ছে ওনার নতুন সংযোজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্পোর্টস সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।